বাখলাক আচার কালচার এবং কথাবার্তাতে ভালো কিন্তু আকীদা ও আমলের ক্ষেত্রে গোড়া বেদাতি সর্বদাই মাজার মাজারে কবরে ব্যস্ত থাকে খানকাতে লিপ্ত থাকে বিভিন্ন রকমের গাছ পালা পশু পক্ষী আর বিভিন্ন প্রকারের জীব মানুষ জীবিত মৃত এদের পূজা করতে ব্যস্ত হয় পীর ওলি দরবেশ বুজুর্গদেরকে বুজুর্গদের মরিদ হয়ে থাকতে চায় তাদেরকে আল্লাহ সমকক্ষ মনে করে তাদের তারা এমনকি ঢোল তবলা একতারা নিয়েও খানকাই বসে গান বাজনা করে বিভিন্ন প্রকারের ভুল ভ্রান্ত জিকির আজকার হু হু বা আল্লাহ আল্লাহ বলে জিকির আজকার করে চিল্লায় চিৎকার করে প্যান্ডেল ছিঁড়ে ফেলে মানুষের স্টেজকে স্টেজের উপর লাফালাফি করে মাইক তছনছ করে ফেলে এই শ্রেণীর মানুষ যারা অতি ভক্তি যাদেরকে বেরেলি বললে এক কথায় আমরা বুঝি অনুরূপভাবে সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা আকীদাতে মাতুরিদি আবার আমলের ক্ষেত্রে হানাফি মাযহাবের অনুসারী এবং এরা আহলে হাদিসদেরকে মনে করে এরা কাদিয়ানি আহলে হাদিসের মসজিদগুলোকে মনে করে আর এদের সব কাদিয়ানি হয়ে গেছে কাদিয়ানিদের মসজিদ ইত্যাদি ইত্যাদি এরা নিজেদেরকে মনে করে আমরা হানাফি কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আচার আখলাক তার যে আকীদা তার যে আমল তাদের বডিতেও নেই শরীরে নেই আর তাদের পরিবেশেও নেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি কারোর পক্ষপাতিত্ব করতে বলেছেন তাকলিদ এবং অন্ধানুকরণ করতে বলেছেন কখনোই না বরং সকল আইমাই কেরামেরা এটা সুস্পষ্ট ভাষায় বলেছেন ইদা সাহাল হাদিস ফাহু আমার মাযহাবি যেটাই সহি হাদিস সেটাই হলো আমার মাযহাব যখন যেখানে সহি হাদিস পাবে সেটাকেই গ্রহণ করবে সেটাই আমার মাযহাব যদি দেখো হাদিসের কোনো কথা আমার কথার সাথে বিরোধ খাচ্ছে তাহলে আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারো কাদের কথা এগুলো আমাদের আইম্মায়ে কেরাম আইম্মা আরবাদের কথা আমাদের সালাফদের কথা তাহলে সালাফদের সেই কথাগুলো আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি আমরা প্রচলিত অসংখ্য ফেরকা যে সমাজে পরিবিষ্ট আছে তা কাদেরিয়া হোক চিস্তিয়া হোক নকশবন্দিয়া হোক সৌহার্দিয়া হোক বিভিন্ন রকমের ফেরকা যারা নিজেদেরকে নাজাতপ্রাপ্ত বলে মনে করে আসলে কিন্তু ঘোর অন্ধকারে তারা পরিণত আছে শ্যাওলাযুক্ত নর্দমাযুক্ত পুকুরে কচুরি পানার মধ্যে তারা আবদ্ধ আছে বুঝতে পারেনি কুয়ার মধ্যে তারা এখনো আছে বুঝতে পারেনি দুনিয়া কত বড় সম্মানিত উপস্থিত মোট কথা আকীদার ক্ষেত্রে বিভিন্ন পার্থক্য গণিত হয় এজন্যই কোন বিদ্বান বলেছেন আল-আকীদাতু তুফাররিকু ওয়াল ফাযাইলু তুজমি এজন্য এক শ্রেণীর মানুষ বিশেষ করে বলি তাবলিগীরা বিশেষ করে আল-আকীদাতু তুফাররিকু ওয়াল ফাযাইলু তুজমি আকীদার যখন আপনি দাওয়াত দেবেন আকীদার কথা বলবেন সহি আকীদার দাওয়াত দেবেন আল্লাহ রাব্বুল ইজ্জত আরশ আজিমের উপর অধিষ্ঠিত আল্লাহ রাব্বুল ইজ্জতের সত্তা জাত আছে তার আকার আকৃতি আছে তিনি দুনিয়ার সকল জিনিস দেখতে পান শুনতে পান তখন অসংখ্য মানুষ ছন্ন ছাড়া হবে বিভিন্ন দলাদলিতে বিভক্ত হবে কিন্তু ফজিলতের কথা বলেন সকলে একত্রিত হবে এজন্যই এক শ্রেণীর মানুষ শুধুমাত্র ফজিলতের কথাই শোনে শোনায় তাহলে নামাজ পড়ো যাকাত দাও আর কিছু বলবে না ইসলাম কি শুধুমাত্র একটি বিষয়ের নাম ফজিলত শোনানোর নাম আদেশ পালনের নাম ইসলাম কি নিষেধ পালনেরও নাম নয় যেখানে আমরা বিল মারুফ জরুরি সেখানে নাহি আনিল মুনকার ততটাই জরুরি ভালো কাজের আদেশ যেখানে কম্পালসারি সেখানে খারাপ কাজ থেকে নিষেধ করাটাও মাস্ট এবং কম্পালসারি খালি ভালো কাজের আদেশ দেবে কোন রকমের মার পড়বে না দেহতে না ভালো কথা বলবো কেউ কটুক্তি করবে না বিরোধী হবে না নাহি আনিল মুনকার করে দেখেন খারাপ কাজ থেকে বাধা দিয়ে দেখেন বিড়ির ব্যবসা সম্পর্কে মুখ খুলে দেখেন কেমন টর্চার হয় কেমন কথা ওঠে সম্মানিত উপস্থিতি তাহলে শুধুমাত্র একতরফা দাওয়াত নয় সালাফি মানহাজের দাওয়াত হলো ভালো কাজেরও আদেশ দেওয়া সৎ কাজেরও আদেশ দেওয়া আর মন্দ কাজ থেকেও নিষেধ করা শুধু ভালো কাজের আদেশ করবো আর মন্দ কাজ থেকে নিষেধ করবো না এমনটি কিন্তু কখনোই হবে না এজন্য সালাফে সালেহিনের যে মানহাজ কোরআন সন্না বোঝার ক্ষেত্রে তাদের যে মৌল নীতি মৌল এবং প্রধান নীতি তা হলো
কোরআন ও সেই সুন্নাকে বুঝতে হবে সাহাবায়ে কিরামদের, তাবেঈনে জামদের, মুহাদ্দিসকুল শিরোমণিদের ভাষাতে, তাদের বোঝ অনুযায়ী। উজুব ইত্তিবাইল কিতাবি ওয়াস সুন্নাহ আলা ফাহমি সালাফিস সালেহ অথবা আলা ফাহমি সালাফিল উম্মাহ, সালাফে সালেহিনদের ভাষাতে বুঝে কোরআন সুন্নাহকে আমাদের বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, সালাফ এবং সালাফিয়াতের অনুসরণ করার কিছু গুরুত্ব এবং মর্যাদা বা তার মাহাত্ম আছে। সালাফিয়াত যারা একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল ইজ্জাত ইলাহার নির্দেশাবলীগুলোকে পালন করে, যারা আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভালোবাসা এবং সন্তুষ্টি অর্জন করতে সদা সর্বদা তৎপর এবং বদ্ধপরিকর, এরাই হলো সালাফিয়াত। এজন্যই তাদের অনুসরণ ওয়াজিব। সালাফিয়াত অবলম্বনকারী হেদায়াত সুপথ পাবে এবং ভ্রষ্টতা বক্রতা থেকে নিরাপত্তা পাবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, হাদিস মাশহুর, সকলে জানি, দুটি গ্রন্থ কোরআন এবং সহিহ সুন্নাহ আকারে ধরলে জীবনে কোনোদিন পথ হারা হবে না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লামের জীবন যে আমাদের জন্য আইডিওলজি নমুনা, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কে না জানে। সালাফে সালেহিন না বা সালাফি দলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অগ্রাধিকার দেয় নিজেদের জীবনে। সালাফিয়াত অবলম্বনকারী হচ্ছে নিন্দিত মতানৈক্য, মতভেদ, মতপার্থক্য এবং বিভিন্ন রকমের ফেরকাবাজি বিচ্ছিন্নতা থেকে একেবারে সুরক্ষিত, নিরাপদ, সেফটিতে আছে। অনুরূপভাবে সালাফিয়াত অবলম্বনকারীরাই এদের সালাফিয়াত অবলম্বনকারীর জন্য রয়েছে, এদের অনুগামীর জন্য রয়েছে সওয়াব। আমাদের সালাফে রাজা ছেড়ে গেছেন, তাদের যদি আমরা অনুসরণ করি আমরা জানি কি পাবো, আমাদের সালাফরাও তাই নাকি পাবে। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি ইনকুসু মিন উজুরিহিম শাইআ, যা সহিহ মুসলিমের হাদিস, আমরা সকলেই জানি। যদি কোনো ব্যক্তি কোনো সুন্নাত, সুন্নাতের দুটি ভাগ আছে, সুন্নাতে হাসানা এবং সুন্নাতে শাইআ। সুন্নাতে হাসানা উত্তম সুন্নাত, যে সুন্নাত গুলো মাটির নিচে চাপা পড়েছিল, উদাহরণস্বরূপ মাগরিবে আজানের পর দুই রেকাত সুন্নাত, সেই সুন্নাতকে যদি কেউ পুনরুজ্জীবিত করে, সুন্নাত ছিল কিন্তু চলে গেছে, আউট হয়ে গেছে, যদি পুনরুজ্জীবিত করা হয়, বা সুন্নাত মান সুন্নাত ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা, যিনি পুনরুজ্জীবিত করলেন তিনি জানে কি পাবেন। আর তার দেখা দেখি যারা সেই সুন্নাতের ফলোয়ার হবে, সেই সুন্নাতের ফলোয়ারের সমপরিমাণ নেকি পাবেন, সুন্নাত যিনি জীবিত করলেন। আর এর পরিপ্রেক্ষিতে যদি সুন্নাতে সাইয়া, খারাপ এবং মন্দ সুন্নাত সমানে কেউ জারি করে, যিনি জারি করলেন আর তার দেখা দেখি খারাপ সুন্নাত যদি কেউ পালন করে, খারাপ সুন্নাত পালনকারী যা গুণা হবে সমপর্যায়ের গুণা হব, যিনি সুন্নাতে সাইয়া সমাজে রায়েজ করেছেন তিনিও পাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি সালাফিয়াত বা সালাফে সালেহিন নয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়া লা তাফারাকু, এক আল্লাহর রশ্মিকে মজবুত ভাবে ধারণ করো, বিচ্ছিন্নতা হয় না। এর মজবুত ধারক ও বাহক হচ্ছে একমাত্র পৃথিবীতে জিন্দা জাবেস্তা এই সালাফি দল। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি যেমন বলেছেন, ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযিনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়আন কুল্লু হিযবিন বিমা লাদাইহিম ফারিহুন, আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না, যারা নিজেদের দিনটাকে খণ্ড বিখণ্ড করেছে, নিজেদের দিনটাকে টুকরো টুকরো করে ছারখার করে দিয়েছে, নিজেদের দিনের ভিতরে শিরক বিদআত অসংখ্য গোনা পাপ ঢুকিয়ে দিয়ে, প্রবেশ করিয়ে দিয়ে দিনের আসল মর্যাদা, দিনের আসল রূপরেখাকে নাস্তিনাবুদ করে দিয়েছে, আর তারা তাদের দল নিজেদের দলের উপরে খুশি আছে। কুল্লু হিযবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তাদের কাছে যা আছে তারা তা নিয়েই খুশি, আনন্দিত, আমি একেবারে সত্যবাদী দল, আমার দলটাই একমাত্র খাঁটি ন্যাচারালিটি দল, 100% পিওরিটি আছে আমার দলের ভিতরে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে সালাফিয়াত অবলম্বনকারী সালাফে সালেহিনের মানহাজে যারা চলবে, উঠবে, বসবে, তারা ইহকাল এবং পরকাল দুই কালে সুখী হবে। এর অপোজিটে যারা থাকবে তাদের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দনকা, যারা আল্লাহর দিন থেকে বিরত থাকে,
আল্লাহর শরণ থেকে যারা নিজেদেরকে দূরীভূত করে পাশ কাটিয়ে চলে যায় তাদের দুনিয়ার জীবন হবে দুর্বিষহ আর আখেরাতের জীবন হবে অত্যন্ত কঠিন ওয়ানহশুরু ইয়াউমাল কিয়ামাতি আ'মা তাদেরকে অন্ধ করে তোলা হবে সেদিন তারা বলবে আল্লাহ কেন অন্ধ করে তোলা হলো আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন কাযালিকা তাতা আয়াতুনা ফানসিতাহা দুনিয়ার জীবন আমাকে বান্দা ভুলে গেছিলে অতএব তোমাকে অন্ধ করে তোলা হয়েছে তোমাকে আর কেন আমি আজকে মনে রাখবো সম্মানিত উপস্থিতি আমরা জানি যে সালাফিয়াত অবলম্বনকারীর মধ্যেই অর্থাৎ আল্লাহ এবং তদীয় রসুলকে যারা জীবনে প্রাধান্য দেয় অগ্রাধিকার দেয় আল্লাহ এবং তদীয় রসুলের পথেই যারা নিজেদের জীবনকে নেশাবার করে নিজেদের জীবন উৎসর্গ কোরবানি স্যাক্রিফাইস করে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন তিলকা হুদুদুল্লাহ মান ইয়ুতি ইল্লাহু ওয়া রাসূলুহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাউজুল আযীম তারা জান্নাতে যাবে যে জান্নাতের পাদদেশে নহর জারি থাকবে এবং এটাই হবে সবচাইতে বড় সফলতা সবচাইতে বড় কামিয়াবি সবচাইতে বড় সাকসেসফুল জীবন এটাই হবে তাদের সম্মানিত উপস্থিতি সালাফি মানহাজের মতাদর্শে বেশ কিছু চিহ্ন আছে আলামত আছে তাদের পথ নির্দেশিকা আছে সেগুলো ফলো করতে হবে যেমন সালাফি আতরা সালাফে সালেহিনরা মহান আল্লাহর জন্য ইবাদতকে বাস্তবায়ন করে যত প্রকারের ইবাদত আছে তা নজর নিয়াজ হোক মান্নত হোক পশু জবাই হোক কোরবানি হোক ভয় ভরসা হোক ভালোবাসা মহব্বত হোক চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা আশা যা কিছু আছে সব কিছু যা ইবাদত আছে একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করে আল্লাহর জন্যই নিজেকে আল্লাহর সম্মুখে সঁপে দেয় আত্মসমর্পণ করে এলার জন্যই নিজেদের কদমকে সঁপে দেয় নিজেদের মস্তক অবনত করে এরা হলো সালাফিয়াত সালাফিয়াদের একটি গুণ হচ্ছে তাদের চিহ্ন হচ্ছে তার এককভাবে তরিকা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে নামাজ সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি রসুলের তরিকা অনুযায়ী নামাজ পড়ে রসুলের তরিকা অনুযায়ী দিনের খিদমত করে রসুলের তরিকা অনুযায়ী একামতে দিন করে খালি একামতের দিন ঢাল তবলা নিয়ে বাজানোর নাম একামতের দিন ঝুড়ি ঝোলা নিয়ে পিকনিক করার নাম মাদ্রাসাতে পড়ালেখি একামতের দিন হয় না কোরআন সুন্নাহ বাচ্চাদেরকে শেখালে আদর্শ মানুষ তৈরি করলে একামতের দিন নয় খুতবাটাকে একামতের দিন নয় সামান্য সামান্য ছোটখাটো প্রোগ্রাম মানুষদেরকে ম্যান টু ম্যান দাওয়াত দেওয়া কি একামতের দিন নয় একামতের দিন বোঝাতে গিয়ে মানুষকে ঘর থেকে শুধুমাত্র বেরোতে হবে এটাই হলো একামতের দিন ঘর যে সামলাও রে ভাই ঘর সামলাও ঘরে যে বিড়ি বাজছে ঘরে যে হারাম করে চলছে নোংরামি চলছে নামাজ নেই বেলেল্লাপনা বেপর্দা টিভি সিরিয়াল র্যামড্যাম চলছে দাওয়াত বাইরে কি করবে একামতের দিন বাইরে কায়েম হবে দিন বাইরে প্যান্ডেলে বা অন্য কোন জায়গাতে দিল্লিতে মার্কাজে গিয়ে কায়েম হবে দিন তোমার পরিবেশে কায়েম হবে না দিন তোমার সমাজে সোসাইটিতে কায়েম হবে না তো দিন কায়েম করার যে এই মৌলিক নীতি কোথা থেকে পেয়েছে কোরআন সুন্নাহ বহির্ভূত কি মানহাজ নয় সম্মানিত উপস্থিতি সালাফে সালেহীন যাদের কাছে দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ যা সালাফে সালেহীনদের বুঝ অনুযায়ী চলে তারা সালাফিয়াদের একটি চিহ্ন হচ্ছে তারা বিদআত এবং বিদআতের থেকে শত কোটি দূরে অবস্থান করে সতর্ক থাকে তারা শিরক থেকে বেঁচে চলে তারা হক ন্যায়ের উপর অটল থাকে তারা অতিরঞ্জন আল রসুলের ব্যাপারে বাড়াবাড়ি করে না কোন নবীর ব্যাপারে বাড়াবাড়ি করে না কোন হুজুর ওলিয়াউলিয়ার ব্যাপারে বাড়াবাড়ি করে না যে কবর থেকে ও সব কিছু করতে পারে কোন পীরের ব্যাপারে বাড়াবাড়ি করে না কোন খাস নেককার পরেজগার ব্যক্তির ব্যাপারে বাড়াবাড়ি করে না রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন না লা তুতরুনি কামা তারাতিন নাসারা ইবনে মারইয়াম ফা ইন্নামা আনা আব্দুন ফাকুল আব্দুল্লাহ ওয়া রাসূলু আমার ব্যাপারে বাড়াবাড়ি করিও না খ্রিস্টানেরা এত বাড়াবাড়ি করেছে যে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ সন্তান বলেছে বা কোথাও তো খোদ ঈসাকে আল্লাহ বলেছে আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না আমি একজন আল্লাহর বান্দা এবং তার রাসূল রসুলকে রসুলের যথাযথ মর্যাদা তার সম্মান তার ভালোবাসা দিতে হবে তার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে এই নয় যে বাড়াবাড়ি রসুলের নাম শুনেছ তো আঙুল চষো রসুলের নাম শুনেছ তো উঠে পড়ো ক্যাম করো রসুল যে হাজির হন এ বাড়াবাড়ি সালাফিয়াত নেই সালাফিয়াতের করে না অতিরঞ্জন অতিভক্তি সালাফিয়াতের করে সম্মানিত উপস্থিত এবং
সালাফিয়াতেরা বা সালাফিয়া সম্মিলিত এবং ঐক্যবদ্ধ সমাজ গড়তে সদা সর্বদা আগ্রহী হয়, তৎপর হয়। সালাফিয়াতেরা বিচ্ছিন্নতাবাদ, ফিরকাবাদ, মতবিরোধকে ছুঁড়ে ফেলে। সালাফিয়াতেরা সঠিক খাঁটি ইলম অর্জন করে, কোরআন ও সুন্নাহ থেকে তারা সাইরাব হয়। সালাফিয়াতেরা ইলম চর্চা করে। এ ব্যাপারে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলার একটি বিখ্যাত হাদিস, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন সুনান আবু দাউদের হাদিস, সুনান আবু দাউদের হাদিস এবং সুনান তিরমিজির হাদিস, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বালিগা যারাফাত মিন হাল উলুম ওয়া দিলাত মিন হাল কুলুব, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে কিছু ওয়াজ নসিহত করলেন, যে ওয়াজ নসিহত শুনে আমাদের চোখ যে টস টস করে পানি পড়তে লাগলো, চোখ ছল ছল করতে লাগলো, চোখ অশ্রুসিক্ত হলো, আর আমাদের অন্তর কলজে কেঁপে উঠলো। ওয়াজিলাত মিন হাল কুলুব, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইদাতুন মুআদ্দি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ভাষণ আর লেকচার আজকের শুনে মনে হচ্ছে যেন এটাই বিদায়ী ভাষণ, এটাই আপনার অন্তিম ভাষণ, আর শুনতে পাবো না আপনার আলোচনা ওয়াজ। অতএব এই গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে কিছু নসিহত করেন। ফাও সেনা রাসূলুল্লাহ সাল্লাম সেই সময় ওসিয়ত করছেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াসসামি ওয়া তাআ, তোমরা এক আল্লাহ রব্বুল ইজ্জাতের তাকওয়া ইখতিয়ার করো, আল্লাহকে ভয় করো, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করো, তার আনুগত্য করো। ওয়া ইন তা'মুরু আলাইকুম আব্দুল হাবাশি, তোমাদের মাঝে যারা আমির হবে তাদের অনুসরণ করো, আনুগত্য করো, যদিও সেটা হাবশি কোনো গোলাম হোক না কেন, সেটা কমজোর কোনো মানুষ হোক না কেন, গরিব কোনো মানুষ হোক না কেন, তাকে যদি আমির বানিয়ে দেওয়া হয়, খলিফা বানিয়ে দেওয়া হয়, তার অনুসরণ করতে তার কথা মানতে তুমি বাধ্য। তারপরে আমাইয়া ইসমিন কুবাদি ফাসায় ইখতিলাফান কাসিরা, যেটি আমি পূর্বে বলেছি, অসংখ্য ইখতিলাফ মতবিরোধ দেখা দেবে, সেই সময় সুন্নাকে আঁকড়ে ধরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে সালাফি হওয়ার, সালাফির মানহাজের অনুসরণের কিছু ফজিলত গুরুত্ব আমি পূর্বে আলোচনা করেছি, এবং এছাড়াও একাধিক গুরুত্ব আছে, যে যাদের সালাফিদের অনুসরণকারীদের প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জাত খুদ নিজে করেছেন, সালাফিয়াদের সার্টিফাই আল্লাহ রাব্বুল ইজ্জাত খুদ করেছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যারা সালাফিয়াদের অনুসরণ করে, সাহাবায়ে কেরামদের অনুসরণ করে, তাদের আনুগত্য করে নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সহিত, তাদের উপর আল্লাহ রাজি আছেন, বিশেষ করে সাহাবায়ে কেরামদের উপরে, আর তারাও আল্লাহর উপরে রাজি আছেন, কারণ সাহাবায়ে কেরামরা ছিলেন সত্যাশ্রয়ী, তারা ছিলেন সত্যবাদী, তারা ছিলেন মধ্যমপন্থী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে মধ্যমপন্থী বানিয়েছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এজন্য সালাফে সালেহীন তারা হচ্ছেন মধ্যমপন্থী উম্মত, বাড়াবাড়ি করে না দিনের ক্ষেত্রে, আবার কমাকমিও করে না, দিন থেকে কোনো জিনিস বার করেও দেয় না, যে এই আমলটা চলবে না, রসুলের যুগে ছিল যুগে চলবে না, আবার দিনের ক্ষেত্রে কোনো বাড়াবাড়িও করে না, দিনের ক্ষেত্রে বাড়াবাড়িও করে না, জোহরের চার রেকাতকে পাঁচ রেকাতও করে না। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে এরাই হলো সুপথ প্রাপ্ত সরল পথের নিয়ামতের প্রতীক, এবং এদের ব্যাপারে, সালাফিয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যা মুসনাদ আহমদের এবং সহিহ মুসলিমের হাদিস, আন নুজুম আমিনাতুল লিসসামা ফাইযা যাহাবাতিন নুজুম আতা আসসামা মা তুআদ ওয়া আনা আমিনাতুল লি আসহাবি ফাইযা যাহাবাত ফাইযা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন واصحابي امنه لامتي فاذا ذهبت اصحابي اتى امتي ما يوعدون নক্ষত্র মণ্ডলী আকাশের জন্য নিরাপত্তা, তারকারাজি হচ্ছে আকাশের জন্য নিরাপত্তা, আকাশের জন্য শোভনীয়, নক্ষত্র মণ্ডলী ধ্বংস হলে আকাশে তার প্রতিশ্রুতি জিনিস এসে যাবে, আকাশের তারকা যদি ধ্বংস হয়ে যায় আল্লাহর যে ওয়াদা তা এসে যাবে, তার মানে কিয়ামত, আর আমি আমার সাহাবার জন্য নিরাপত্তা, আমি আমার সাহাবাদের জন্য নিরাপত্তা, আমি চলে গেলে আমার সাহাবার কাছে প্রতিশ্রুত জিনিস এসে যাবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবা ইকরামদের ব্যাপারে বলেছেন, তারা যে সালাফে সালেহীন ছিলেন তাদের ব্যাপারে আয়াত নাযিল করেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতিল লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াতটি মূলত দাওয়াতের ক্ষেত্রে আমরা বলে থাকি, কিন্তু এই আয়াতটি প্রেক্ষাপট হচ্ছে প্রথমত সাহাবা ইকরামদের ব্যাপারে নাজিল হয়, কারণ আনসার এবং মুহাজির, এই সাহাবা ইকরামদের মধ্যে আনসার এবং মুহাজির
তারাই হলেন সর্বোৎকৃষ্ট উম্মতের মধ্যে শামিল, তারা উত্তম উম্মত, তারা সৎ কাজের সাথে সর্বদাই থাকতেন, তারা মানব জাতির কল্যাণের জন্য বের হয়েছিলেন। তাদের মধ্যে তিনটি গুণ ছিল, এক তারা ভালো কাজের আদেশ দিতেন, নাম্বার দুই তারা মন্দ কাজ থেকে নিষেধ করতেন, নাম্বার তিন হলো ঈমান বিল্লাহ, তারা খুদ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতেন। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন মানে ইমানের যে আরকানগুলো আছে সবটি, ছয়টি ইসলামের যে আরকানগুলো আছে সবগুলো তার উপর অটল অবিচল থাকতেন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলে গেছেন, তিয়াত্তরটি দলের মধ্যে বাহাত্তরটি জাহান্নামী, একটি দল শুধুমাত্র নাজাত প্রাপ্ত। সেই দলের মধ্যে কারা থাকবে? যারা সালাফিয়াতের অনুসরণ করে, সালাফে মানহাজের অনুসরণ করে তারাই। সম্মানিত উপস্থিতি, ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিখ্যাত উক্তি আমরা জানি, তিনি বলেছেন, লা ইউসলিহু আখির হাযিহিল উম্মাহ ইল্লা মা আসলাহা আউয়ালহা, এই উম্মতের এই শেষ পর্যায়ের উম্মাহকে সচ্ছল বা সুযোগ্য বানাতে পারে না। যে জিনিস প্রাথমিক পর্যায়ের উম্মাহকে সচ্ছল বা সুযোগ্য বানিয়েছে, সে জিনিস ছাড়া এই উম্মতের মানুষদেরকে সুযোগ্য এবং সচ্ছল বানাতে পারে না। অর্থাৎ কোরআন ও সহিহ হাদিস ছাড়া এই উম্মত কেউ সৎ নেককার বানাতে পারবেন না, সংশোধন করতে পারবেন না। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সালাফি আসার এবং সাহাবীদের দেওয়া ফতোয়া অনুযায়ী ফতোয়া দেওয়া বৈধ, বরং পরবর্তীদের রায় এবং ফতোয়ার চাইতে সবচাইতে নিরাপদ হলো সাহাবীদেরই দেওয়া ফতোয়া, সাহাবীদেরই অনুকরণ করা, তাদের আনুগত্যের উপরে চলা। সম্মানিত উপস্থিতি, সালাফদের কোনো কথা, তাদের কোনো কাজ, তাদের কোনো উক্তি আমাদের জন্য দলিল কিনা? বিস্তারিত বিষয় যদিও সময় খুবই সংক্ষিপ্ত আমাদের কাছে, সালাফদের কথা অর্থাৎ সাহাবায়ে কিরামদের কোনো কথা আমভাবে আমাদের জন্য দলিল কিনা? মনে রাখবেন, সাহাবায়ে কিরামদের কোনো কথা আমভাবে আমাদের জন্য দলিল নয়, বরং তাতে কিছু শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে তাদের বর্ণিত সেই কথাগুলো সহি সানাদ হতে হবে। আমল যা তারা করেছেন তাদের ব্যাপারে যদি তারা যেটা বলছেন করছেন সেটা সহি সানাদ হতে হবে। দ্বিতীয়ত, এমন নয় যে কোনো একজন সাহাবির কথা মেনে নিলেই যথেষ্ট হবে, এমনটি কিন্তু নয়। এ বিষয়ে একটি জয়ীফ হাদিস আছে, আমরা অনেকে হয়তো জানি, আল্লাহ মালবানি রাবুল্লা জাহাদিস থেকে জয়ীফ বলেছেন, আসহাবিকা নুজুম বাইয়্যুহুম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কিরামরা হচ্ছে নক্ষত্র মণ্ডলীর মতো, তোমরা তাদের কারোরই অনুসরণ করলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। এ কথা, এ হাদিস হচ্ছে অবশ্য জয়ীফ। উলামাদের মাঝে এই জন্য কিছুটা মতভেদ আছে, সাহাবায়ে কিরামদের বা সাহাবায়ে কিরামদের সব কথাই দলিল নাকি সব কথা দলিল নয়। এই জন্য এক পর্যায়ের উলামায়ে কিরামরা মনে করেছেন শর্ত সাপেক্ষ দলিল যদি তাদের আমল সহি সানাদে বর্ণিত হয় তবে, এবং যদি তারা সত্যিকার অর্থে কোরআন সুন্নার অনুকরণে চলছেন। বিশেষ করে একপক্ষ উলামায়ে কিরামরা কিছু শর্ত আরোপ করেছেন যে সেই সমস্ত সাহাবায়ে কিরামদের কথা মানা যাবে বা তাদের উক্তি একেবারে গ্রহণ করা বৈধ, বিশেষ করে যারা এলম এবং ফিকের ক্ষেত্রে গভীরতা রাখেন, সঠিক জ্ঞান তাদের কাছে আছে। নচেৎ অসংখ্য সাহাবায়ে কেরাম যারা রাসূলুল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন ঠিকই, কিন্তু সাক্ষাৎ করার পরে তারা বরুবাসে চলে গেছেন, বিভিন্ন জায়গাতে চলে গেছেন, তাদের ইলম নষ্ট হয়ে গেছে অনেক সময়ে। তাহলে সকলের যে আমল দলিল এমনটি নয়। সম্মানিত উপস্থিতি, আমরা মূলত সালাফি কাদের বলবো, বর্তমানে সালাফি কারা? যারা সাহাবায়ে কেরামদেরকে, তাবেঈ নিজামদেরকে, তাবেঈন তাবা তাবেঈনদেরকে, মুহাদ্দিসিন শিরোমণিদেরকে সামনে রাখে, তাদের অনুসারে বা তাদের বোঝ অনুযায়ী যারা বোঝে তারা হলো মূলত সালাফি, তাদের মানহাজ এবং আদর্শের অনুসারে। মনে রাখবেন, সালাফি এটা কোনো নতুন কোনো দল, নতুন কোনো মাঝহাব, নতুন কোনো রাজনৈতিক পার্টি নয়, এটি এটা রসুলের যুগ থেকে চলে আসছে অদ্যাবধি। এটি একটি মূলত জীবন আদর্শ, এটি একটি মূলত ইসলামের মূল শ্রদ্ধারা, এটি একটি মূলত কোন ফেরকা নয় বরং মূলত আসল জামাত, যে জামাতের প্রতিষ্ঠাতা বলা যেতে পারে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অবশ্য যুগে যুগে তার সংস্কারক আছে, মুজাদ্দিদ আছে বিভিন্ন পর্যায়ে। মনে রাখবেন, সালাফে সালেহীনদের বেশ কিছু নীতিমালা আছে, সালাফে সালেহীন তাদের কিছু নীতিমালা আছে। তারা সাহাবায়ে কেরামদেরকে যে আমরা মনে করি বা মনে করতে হবে আমাদেরকে, সাহাবায়ে কেরামরাই হলো একমাত্র নির্ভরযোগ্য ব্যক্তি, তারা হলো একমাত্র আমানতদারিতার সাথে আমাদেরকে শরীয়তকে পৌঁছে দিয়ে গেছেন, হাদিসকে পৌঁছে দিয়ে গেছেন, সুন্নাহ এবং হাদিসের হেফাজত করেছেন। সাহাবায়ে কেরামরা হলো
যারা দিনের স্বার্থে নিজের মালকে ব্যয় করেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেদের অভাবগ্রস্ত হলেও তারা নিজেদের জীবনের উপরে অন্য কাউকে অগ্রাধিকার দিয়েছেন। সাহাবায়ে কেরামরা মুহাজিরদেরকে, মক্কা থেকে আগত ব্যক্তিদেরকে, মদিনাতে আনসারেরা মদিনার মানুষেরা জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদেরকে কখনো গালি গুলজ করা যাবে না, তাদের আদর্শকে বুড়ো আঙুল দেখানো যাবে না, তাদের থেকে পাশ কাটানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, আমার সালাফদেরকে সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না। লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাক মিথলা উহুদিন দাবা মা বালাগা মুদ্দা হাদিহিম ওয়ালা নসীফা, আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না। যদি তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সোনা আল্লাহর রাস্তায় ব্যয় করো, তবুও তাদের কিঞ্চিৎ পরিমাণ, অর্ধেক পরিমাণ মর্যাদায় তোমরা পৌঁছাতে পারবে না। অতএব শিয়ারা আলী শিয়ারা যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমরকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাদেরকে গালি দেয়, আবার তাদেরকে আপনি বলবেন দিনী ভাই, বলতে হবে মুসলিম, বলতে হবে, কোনো ভাগাভাগি চলবে না। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদের উপরে যারা কটূক্তি ব্যবহার করে, আমাদের যারা সালাফ তাদের সম্পর্কে যারা বাজে কমেন্টস করে, নোংরা মন্তব্য করে, তাদেরকে আপনি মুসলিম বলবেন, নিঃসন্দেহে তারা ইসলাম থেকে খারিজ। সাহাবায়ে কেরামদেরকে গালিগুলজ করা, তাদের ব্যঙ্গ ওড়ানো, মজাক করা, ঠাট্টা করা ইসলাম থেকে খারিজ হওয়ার নামান্তর। কারণ সালাফিয়াতরা তৌহিদকে মানে, তৌহিদুর রুবুবিয়াকে মানে, তৌহিদুর উলুহিয়াহ ইবাদা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একমাত্র আল্লাহকে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, এবং আসমা ও সিফাতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাতের যে গুণাগুণ যা তিনি নিজে বর্ণনা করেছেন তাতে কোনো রকমের তাহরিফ, তাতিল, তাশবিহ, তামসিল করে না, পরিবর্তন, হেরফের, সামঞ্জস্য, সমকক্ষ আল্লাহর সাথে কাউকে স্থির করে না, না তার নামের ক্ষেত্রে, না তার গুণাবলীর ক্ষেত্রে। আল্লাহর নাম আসমা ও সিফাত অক্ষুণ্ণ রাখে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং রাসূল বলেছেন। সম্মানিত উপস্থিতি, সালাফির আইম্মায়ে মুস্তাহিদিনদেরকে, আইম্মায়ে আরবাদেরকে শ্রদ্ধা করে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন নবীরা, বিশেষ করে নবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহর রহমত এবং নিয়ামত, ফজিলত হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল ইজ্জাত মুমিনদের জন্য তাদেরই মধ্য থেকে রসুল পাঠিয়েছেন, যে রসুলেরা কি করেছেন মানুষদেরকে, ইয়াজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, নবীরা এসে মানুষদেরকে, জনগণকে পরিশুদ্ধ করেছে, অন্তরে পরিশুদ্ধ করেছে, বিভিন্ন রকমের খারাপ কুধারণা, বিভিন্ন রকমের শিরকি আকীদার পোস্টমর্টম করেছে, বিভিন্ন রকমের ভুল ও ভ্রান্ত ধারণা আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, দীন সম্পর্কে সেগুলোকে দূরীভূত করেছে, এবং মালের পরিশুদ্ধতা করেছে, নবীরা যাকাত শিখিয়েছে, ওশর শিখিয়েছে, মালের পবিত্রতা শিখিয়েছে এবং কিতাব কোরআন শিখিয়েছে। সম্মানিত উপস্থিতি, সালাফি দাওয়াত, সালাফিরা যে দাওয়াত পরিবেশন করে, ফিরকায়ে নাজিয়াদের দাওয়াতের মূল পদ্ধতি হলো যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের দাওয়াত দেওয়া, মন্দ কাজ থেকে নিষেধ করা, এবং এর জন্য যথোপযুক্ত ইলম অর্জন করা। ইলমের ক্ষেত্রে যেন কোনো রকমের ঘাটতি না থাকে, ইলম নেই আর ফতোয়াতে বাহাদুরি এমনটি না হয়। বল হাদিহি সাবিলাত ও ইলাল্লাহ আলা বাসিরা, আগে ইলম অর্জন করেন, তারপর আল্লাহর পথে দাওয়াত দেওয়ার মানসিকতা দেখান, নচেত জাতি গোমরা হবে, জাতি গোমরা হবে। আমরা জানি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াল দাল্লিন, গোমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে খ্রিস্টানেরা, ইলম নেই আমলে বাহাদুর, কারা গোমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, সব হাতে হাতে পড়ি খ্রিস্টানেরা। আর ইহুদিদের মধ্যে বড় বড় পণ্ডিত ছিল, রাহবার ছিল, পাদ্রী ছিল, কিন্তু সেই অনুযায়ী তারা আমল করেনি, এই জন্য তাদের উপর গজব গায়রুল মাগদুবি। সম্মানিত উপস্থিতি, সালাফিয়াতের যে দাওয়াত তা হলো প্রথম তাসফিয়া, যেটাকে আমরা বলি ফিল্টারিং। সালাফিয়াত দিনকে যেভাবে মানুষ বিকৃত করে দিয়েছে, দিনের অপব্যাখ্যা করেছে, দিনকে নর্দমায় ডুবিয়ে দিয়েছে, সেই নর্দমা থেকে দিনকে একেবারে সৌন্দর্য রূপে তুলে ধরা, দিন ইসলামের ভাবমূর্তিকে উঠিয়ে আনা, এটা হলো সালাফিয়াতের প্রথম দাওয়াত। তাসফিয়া ফিল্টারিং করে, মানুষের মাঝে যে ভুল ভ্রান্ত ধারণা আছে সেটা ফিল্টারিং করে, ওয়াশিং মেশিনের মতো এরা কাজ করে, ওয়াশিং মেশিনে জামা কাপড় দিলে যেমন নোংরা পরিষ্কার হয়ে যায়, সালাফিয়াতি হলো একমাত্র নির্ভেজাল ওয়াশিং মেশিন, নির্ভেজাল তারা ফিল্টার যা আপনাকে পরিশুদ্ধ করে। সম্মানিত উপস্থিতি, সুনান আবু হাকির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহমিলু হাযাল ইলম মিন কুল্লি খালফিন উদুর ইয়ানকুরু আনহু তাহরিফাল গালিব ওয়া ইনতিহালাল মুবতালিন, এই ইলমকে প্রত্যেক শতাব্দীর নির্ভরযোগ্য বিশ্বস্ত লোকে বহন করবে,
তারা তাহতি অতিরঞ্জনকারীদের বিকৃতি এবং বাতিলপন্থীদের মিথ্যাচারের মুখোশ খুলবে। প্রত্যেক শতাব্দীতে একজন করে মুজাদ্দিদ হবে, সংস্কারক হবে। সালাফিয়াদের দাওয়াতের দ্বিতীয় ধাপ হচ্ছে তাসদিদ, যেটাকে বলা হয় আপডেট। তাসদিদ, আপনার ঈমান নবায়ন করতে হবে, ঈমানে আপডেট মারতে হবে, ইসলামে আপডেট মারতে হবে। ইসলাম আছে, ইসলাম দার কিতাব মুসলিম দার গোর। ফার্সি কবি বলেছেন কবি নজরুলের ভাষায়, ইসলাম কিতাবে শুধু মুসলিম গোরস্থানে, মানে হলো আসল ইসলাম যা কোরআন হাদিসের পাতাতে থেকে গেছে। আসল ইসলাম কোরআন হাদিসের পাতাতেই থেকে গেছে, আলমারিতে থেকে গেছে, মসজিদের আলমারিতে, বাড়ির আলমারিতে, সামসেটে থেকে গেছে, বাস্তবিক জীবনে সেটা ফলো হয়নি। শুধু মুসলিম খাঁটি মুসলিমেরা যারা কবরস্থানে চলে গেছেন, আর আসল ইসলাম পড়ে আছে। তো আপনার হৃদয়ে যে জং পড়ে গেছে, সেই হৃদয়ের জংকে সিরিজ কাগজ দিয়ে ঘষতে হবে, জংকে ছাড়াতে হবে। আপনার হৃদয়ে ইমানের ঝংকার তুলতে হবে, ইমানের ভিতরে, হৃদয়ের ভিতরে ইমানের দোলদোলানি শুরু করতে হবে, আবর্জনাকে পরিষ্কার করতে হবে। এজন্য সুনানে আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়াবাতু হাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানা মাইয়াজাদ্দিদুল হাদিনাহা। আল্লাহ রাব্বুল ইজ্জত এই উম্মতের জন্য প্রত্যেক শতাব্দী, মানে হচ্ছে 100 বছরে, এমন একজন ব্যক্তি প্রেরণ করবেন যে তাদের জন্য দিনকে নবায়ন করবে। সালাফি দাওয়াতের তৃতীয় ধাপ হচ্ছে ইসলাহ বা সংশোধন করা, রিপেয়ার করা, কারেকশন করা। জনগণের মাঝে যে ভুল ভ্রান্তি হয়ে আছে সেটাকে ভালো করা, যা অচল হয়ে আছে সেটাকে সচল করা। ইসলাম বিশ্বের বহু জায়গায় স্বমহিমায় ইসলাম যে বলিষ্ঠ হয়ে আছে সেই ধারাতে আপনাকে নিয়ে যাওয়া। আমরা জানি প্রত্যেক জিনিসের পূর্ণতা আছে, লয় আছে, ক্ষয় আছে। ইসলাম শুরু যুগে যেমন এসেছিল, ইসলাম যখন পৃথিবীতে আগমন করে, যা মুসনাদ আহমদের হাদিস, তাবারানি কাবীরের হাদিস, রাসূলুল্লাহ সাহেবের অত্যন্ত বিশুদ্ধ হাদিস, মশহুর হাদিস, ইন্নাল ইসলাম বাদা গরিবান ওয়া সাইউদু গরিবা কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম যখন পৃথিবীতে আগমন করে তখন প্রবাসীর মতো অসহায় অল্প সংখ্যক মানুষ নিয়ে তার যাত্রা শুরু করে, তার আগমন শুরু করে, এবং অনুরূপ ভাবে অল্প সংখ্যক লোকের মাঝ থেকে ইসলাম ফিরে যাবে, প্রত্যাগমন করবে। ইসলামের ফলোয়ার সংখ্যক কিয়ামতের পর্বে কম হয়ে যাবে। ফাতুবালিল গুরাবা, ওই সমস্ত অসহায় প্রবাসীদের মতো অসহায়, সুসংবাদ অল্প সংখ্যক লোকদের জন্য কোন রকমের চিন্তার কারণে অল্প তো কি হয়েছে। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গুরাবা কারা, এই অল্প সংখ্যক লোক কারা, মান হুমুল গুরাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযীনা ইউসলিহুন ইযা ফাসাদা নাস, যখন মানুষের মাঝে মানুষ অসৎ হয়ে যাবে, বিভ্রান্তি হবে, ফেতনা ফাসাদ হবে, তখন যারা মানুষের মাঝে ইসলাহ করবে, সংশোধন করবে, মানুষ মানুষের মাঝে ভুল ত্রুটিতে আমলে যে সমস্ত ত্রুটি বিচ্ছুত হয়ে আছে তার রিপেয়ার করবে, কারেকশন করবে। হাতে ব্যথা হয়েছে, হাতে ঘা হয়েছে, সেখানে মলম লাগাবে, গলা কেটে ফেলবে না, হাতে মলম লাগাবে। শরীরে কোনো অংশে রোগ হয়েছে, সেখানে ট্রিটমেন্ট করবে, এর জন্য গলা কেটে ফেলতে হবে না। যেমন এক শ্রেণীর মানুষ যারা মনে করে রিপেয়ার করতে হবে, ও ভুল করেছে, যেমনটি বলছিলাম, সামান্য ত্রুটি বিচ্ছুত করেছে, গলা কেটে দিল, মানে ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল। সালাফিয়াতের চতুর্থ ধাপ হচ্ছে তারবিয়া, যেটাকে বলা হয় ট্রেনিং। তারবিয়াত এবং ট্রেনিং, অনুশীলন করানো, অভ্যাস করানো, অভ্যাসে বানানো, রপ্ত করানো, মানুষকে করানো সহি সুন্নার ভিত্তিতে, সাহাবায়ে কিরামদের তারবিয়াত অনুযায়ী মানুষকে তারবিয়াত দেওয়া সালাফি মুরব্বীরা করে থাকেন। পিতা মাতা যেমন সন্তান সন্ততিকে লালন পালন করেন, সেইভাবে সালাফি রব্বানি উলামায়ে কেরামরা আপনাদের দ্বারস্থ হয়ে কাছে গিয়ে এসে আপনাদেরকে সেইভাবেই সহি খোরাক আপনাদের মাঝে দেন। মনে রাখবেন, সংখ্যায় কম হলেও মানিকের খানিক ভানোর মতো মানুষ তৈরি হয়। মানুষের মাঝে পরিবর্তন না এলে, আনয়ন করতে না পারলে সার্বিক পর্যায়ে ইসলামী পরিবেশ এবং শাসন কল্পনা করাটা বৃথা হবে। আপনার মনকে, অন্তরকে, নিজের মনে অন্তরে পরিবর্তনের জোয়ার দেখাতে হবে। নচেত আপনি যদি সংশোধনের জোয়ার না দেখান, আপনি অ্যাক্টিভিটিস না দেখান, তো আল্লাহ রাব্বুল ইজ্জত কি আপনাকে সংশোধন করে দেবেন। সূরা রাদ, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ইন্নাল্লাহ লা ইউগাইরু বিকওম হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না কোন জাতি খুদ নিজেরাই নিজেদেরকে পরিবর্তনের চেষ্টা না করে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে সালাফি আলেমেরাই, মুরব্বীরাই, সংস্কারকরাই, যারা
দিনের স্বার্থে, রবের স্বার্থে, কিয়ামতের দিনে চরম জবাবদিহিতার স্বার্থে, কিয়ামতের দিনে প্রশ্নর সম্মুখীনের স্বার্থে নিজেরা সঠিক দাওয়াত পরিবেশন করতে বাধ্য হয়। কিন্তু আফসোস, শত আফসোস, অসংখ্য মানুষ যারা দিনের পরিভাষা জানে না, ইলমের বিষয়গুলো জানে না, মুস্তালার বিষয়গুলো যাদের জানা নেই, যারা তাদের ব্যাপারে যাদের জ্ঞান নেই, হাদিসের সহি এবং ভাজানের বিষয়ে কোনো তরিতফাত নেই, অথচ তারা এমন ভাবে পরিবেশন করে মনে হয় মূলত আসলে এরাই হলো রব্বানি আলিম, এরাই হলো বিশাল কিছু দিনের খেদমতকারী। মনে রাখবেন, নিম হাকিম খাতরে জান, নিম হাকিম খাতরে জান, নিম মোল্লা খাতরে ইমান। যারা কোরআন হাদিসের পারদর্শী নয়, সালাফে সোয়ালিনের বুঝকে বুঝতে পারেনি, হাদিসকে মহাদ্দেশের ভাষাতে তফসির গুলো ব্যাখ্যা গুলো পড়েনি, তফসিরকে তফসিরে ব্যাখ্যা গ্রন্থ পড়েনি আর ফতোয়া দিতে বাহাদুর, তারা হলো নিম হাকিম খাতরে যান। হাতুরে ডাক্তার যদি অপারেশন করতে যায় তো রোগীর কি অবস্থা হতে পারে? নিম মোল্লারা যদি আপনার ইমানের ব্যবস্থা করতে যান, সঠিক ইসলামে আপনাকে পৌঁছাতে চান আপনার কাছে, তাহলে জনগণের অবস্থা কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে কিয়ামতের পূর্বের যে অবস্থা হবে এ কথা আমরা জানি। সেই মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ লা ইয়াকবিযু আল-ইলম ইন্নাল্লাহ লা ইয়াকবিযু আল-ইলম ইনতাযা আন ইয়ানতাযিহু ওয়ালাকিন ইয়াকবিযু আল-ইলম বিকাবাদিল উলামা। আল্লাহ রাব্বুল ইজ্জাত কিয়ামতের পূর্বে কোন মানুষের অন্তর বা কলজে থেকে ইলিমকে টেনে, জ্ঞানকে টেনে তুলে নেবেন না। কিভাবে ইলম উঠে যাবে? ওয়ালাকিন ইয়াকবিযু আল-ইলম বিকাবাদিল উলামা, বড় বড় উলামায়ে কিরাম, রব্বানি উলামায়ে কিরাম, অসংখ্য দিনের পণ্ডিত ব্যক্তিরা যাদের মৃত্যুদানের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জাত ইলিমকে উঠিয়ে নেবেন। বাকি থাকবে তাহলে কারা? হাত্তা ইযা লাম ইয়ুফতা আলিম মানে ইত্তাখাযা আন-নাস রুউসান জুহালা, যখন সঠিক দিনদার মুরব্বি চমৎকারক মুজাদ্দিদ সালাফি আলেম বাকি থাকবে না, তখন মানুষেরা জাহিল মূর্খকেই রাইস বানিয়ে নেবে, নেতা বানিয়ে নেবে। ফাআত্তাউ বিগায়রি ইলমিন ফাযাল্লু ওয়াযাল্লু, আর সেই সমস্ত ব্যক্তিরা তখন ফতোয়া দেওয়ার জন্য বাড়াবাড়ি করবে, জনগণের নাম কামানোর কাজ, জনগণের কাছে পপুলারিটি নাম কামানোর জন্য চেষ্টা করবে। খোদ সেই বক্তা, সেই দায়ী আলোচক গোমরা হবে, আর জাতি তো যাবেই যাবে বখাতরে। ফাআত্তাউ বিগায়রি ইলমিন ফাযাল্লু ওয়াযাল্লু, নিজেও গোমরা আর জাতিকেও গোমরা করবে। এজন্য সালাফি আলেমের রায় মূলত প্রকৃতপক্ষে তারাই হলেন যোগ্য দায়ী, তারাই হলেন দিনের ইমাম, তারাই হলেন উলামাগণই হলেন রাষ্ট্রের পরামর্শদাতা, মন্ত্রদাতা। আমরা জানি আজ সৌদি আরবের বুকে বিলালুত তাওহীদে উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া বিশেষ করে সৌদি শাসক গোষ্ঠী কোনো পদক্ষেপ নিতে চান না। উলামারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ, উলামাদেরই শরণাপন্ন হতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, আল্লাহকে যদি দুনিয়ার বুকে পৃথিবীতে তার ভূপৃষ্ঠে কেউ প্রকৃতপক্ষে ভয় করে থাকে তাহলে সেটা হলো উলামা, তারই দ্বারস্থ হতে হবে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন উলামারা অসংখ্য যুগে যুগে এসেছেন, গণনায় কম হলেও কিয়ামত পর্যন্ত থাকবেন, ইলম ও দাওয়াতের জিহাদ নিয়ে বিজয়ী থাকবেন। আমরা জানি সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইযুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, বরাবর আমার উম্মতের মধ্যে একটি দল, চিরকাল আমার উম্মতের একটি দল যারা সত্যের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবে, কোরআন ও সুন্নাহর উপরে একেবারে বলিষ্ঠ থাকবে, হক থেকে পিছপা হবে না, পিছলে যাবে না, কারোর লোভে পড়ে, কারোর কাছে নাম কামানোর জন্য কেটে পড়বে না, হক থেকে লায়াদুর রহমান খাদারাহুম, তাদেরকে যারা তাদেরকে পরিত্যাগ করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। রব্বানি উলামাদের থেকে যদি আপনারা কেটে পড়েন তো রব্বানি উলামাদের কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতের আদেশ না আসা পর্যন্ত, কিয়ামত না আসা পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে পৃথিবীতে একমাত্র সালাফি মানহাজ, সালাফি দল, সালাফি আকিদাই হলো এমন নির্ভরযোগ্য, এমন সেফটি ও নিরাপদ আকিদা যে আকিদার মধ্যে আপনার ইহজীবন এবং পরজীবন নিহিত রয়েছে। এবং যুগে যুগে বিশেষ করে আহমদ বিন হাম্বাল ইমাম হাকিম উল হাদিস গ্রন্থে সহিহ সনদে ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করেছেন, ইমাম আহমদ বিন হাম্বাল বলতেন, যদি সত্যিকার অর্থে ইল্লাম ইয়াকুন আসহাবুল হাদিস ফালা আদ্রি মান হুম, যদি এই আহলে হাদিস রায় বা সালাফি রায় হকপন্থী দল আহলে হাদিস না হতো তাহলে আমি জানি না আর তারা কারা হতো। সম্মানিত উপস্থিতি, এই জন্য পরিশেষে কথাই বলবো যে সালাফি মানহাজের যে আকীদা, তাদের যে বৈশিষ্ট্য, তাদের অনুসরণের মধ্যে যে আমাদের কল্যাণ নিহিত রয়েছে, বা তারা কারা, তাদেরকে গুরুত্ব আছে কোরআন সুন্নাহর আলোকে যে স্পষ্টভাবে প্রকাশিত হলো, পরিবেশিত হলো,
সেই পথে আমাদেরকে এগোতে হবে। মনে রাখবেন, সঠিক নির্ভরযোগ্য অথেন্টিক সোর্স কোরআন ও সহিহ সুন্নাহর ধারক এবং বাহক হতে হবে, তার সম্মুখীন হতে হবে। জয়ীফ দুর্বল মওজুদ আল হাদিসকে দূরীভূত করতে হবে, নাসেখ মনসুখ হাদিসের ব্যাপারে আমাদেরকে জানকারি রাখতে হবে, এবং হাদিস রাসূলুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত কিনা তা মূলত আমাদেরকে জানতে হবে। এবং অনেকে আমরা যে সমস্ত অপবাদগুলো দিয়ে থাকি যে আমাদেরকে মুসলিম বলতে হবে, এ আহলে হাদিস বলা বা নিজেদেরকে সালাফি বলা ইত্যাদি ইত্যাদি, প্রিয় ভাই আমার, আমরা মুসলিম সকলেই, আমরা আহলে হাদিস আগে নাম রাখিনি, নাম রেখেছে আগে তারা যারা নিজেদের নকশবন্দিয়া, চিস্তিয়া, কাদরিয়া, জাহামিয়া, রাফেদিয়া, জায়েদিয়া, অসংখ্য ইসলামের নামে যারা দল উপদল তৈরি করেছে, তারা যখন এই শির্ক বিদাতের দল তৈরি করেছে, তখন তা থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য বলতেই তো হবে যে আমি কোরআন সুন্নাহ অনুসারী। উদাহরণস্বরূপ আমাকে যদি কেউ আমার এখানে জিজ্ঞাসা করে, ভাই আপনার বাড়ি কোথায়, আমি এসেছি শামসাদগঞ্জ মুর্শিদাবাদে, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, আমাকে বলতে হবে হুগলি। তার মানে কি আমার ভারতবর্ষে বাড়ি নয়? তার মানে কি আমার পশ্চিমবাংলার বাইরে আমি? আর যদি কেউ ডিপলি ভাবে যায় তাহলে আমাকে বলতে হবে হুগলি জেলার মগরা থানাতে, আরো ডিপলিতে গেলে ভরতপুরে। তার মানে এই নয় যে ভরতপুর বলি বা মগরা বলি এটা হুগলির বাইরে, এটা পশ্চিমবাংলার বাইরে, এমনটি তো নয়। আনসার এবং মুহাজির বলা হতো কেন? তার মানে কি আনসারি সাহাবিরা মুসলিম নন, মুহাজির সাহাবিরা মুসলিম নন? এটা হলো বৈশিষ্ট্যগত নাম আহলে হাদিস বা সালাফি, এটা হলো বৈশিষ্ট্যগত নাম। আহলে হাদিস বলেন, আনসার সুন্না বলেন, সব একই। সম্মানিত উপস্থিতি পরিশেষে একথাই বলবো, আহলে সুন্নাত আল জামাতের যে আকীদা তা আমাদেরকে পোষণ করতে হবে, কোরআন সুন্নাহর আকীদা আমাদেরকে পোষণ, কোরআন সুন্নাহর আকীদাই আমাদেরকে গ্রহণ করতে হবে, সালাফি মানহাজের অনুসারী আমাদেরকে চলতে ফিরতে হবে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো দোয়া করব, তিনি যেন আমাদের সকলকে, যে বাজার আমরা এখানে উপস্থিত আছি, যারা দিনের বার্তা শুনছি শোনাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের সকলকে সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী দাওয়াত পরিবেশন করার তৌফিক দান করেন, সালাফে সালেহিনের মানহাজকে কবুল করার, গ্রহণ করার তৌফিক দান করেন, সেই পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো মন্ত্র তন্ত্র, অন্য কোনো জপমালা যেন না গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের সকলকে, আমাদের মাঝে ভুল ত্রুটি যদি থাকে সেগুলোকে সংশোধন করার তৌফিক দান করেন, শিরক বিদাতের বিষয় যদি থাকে তা দূরীভূত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি যেন আমাদেরকে, আমাদের সকল ভাইদেরকে, মায়েদেরকে খাঁটি নিয়ত নির্ভেজাল পিওর মুসলিম ও মুমিন হওয়ার তৌফিক দান করেন, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনার নিজেদেরকে তৌফিক দান করেন। পরিশেষে আল্লাহ রাব্বুল ইজ্জতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আয়োজকদের, উলামায়ে কেরামদের, আম জনগণদের, দিনী ভাইদের, মা বোনেদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলোচনা এখানে শেষ করলাম। ওয়াসাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।